সর্বম শিবমায়াম শিবানন্তা শিবকৃপা আজকে আমরা কর্কট লগ্ন কর্কট রাশির নভেম্বর দু হাজার বাইশের দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব তো কর্কট লগ্ন কর্কট রাশি আপনাদের জন্য নভেম্বর মাসে যে গ্রহ প্রভাব থাকছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নভেম্বর মাসের গ্র্যান্ড ওপেনিং হচ্ছে আটই নভেম্বর টোটাল লুনার এক্লিপস দিয়ে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আপনাদের চতুর্থ এবং দশমভাবে সংগঠিত হবে এবং ব্লাড মন তার সঙ্গে আপনাদের রাজ্যকার গ্রহ মঙ্গলের অবস্থানটা একেবারেই খুব একটা শুভপ্রদ নয় দ্বাদশে বক্রগতিতে অবস্থান করে থাকছে এবং এই দ্বাদশে বক্রগতির মঙ্গল তেরোই নভেম্বর আপনাদের একাদশে প্রবেশ করবে তেরোই নভেম্বর একই দিনে তৃতীয় দ্বাদশপতি বুধ পঞ্চমভাবে প্রবেশ করবে এগারোই নভেম্বর শুক্র চতুর্থ একাদশপতি শুক্র পঞ্চমে প্রবেশ করবে ষোলোই নভেম্বর দ্বিতীয়পতি রবি বৃশ্চিক রাশিতে পঞ্চমে প্রবেশ করবে এবং চব্বিশে নভেম্বর দু ভাগ্যপতি বৃহস্পতি ভাগ্যস্থানে মার্গী হবে এই বৃহস্পতি মার্গি হলে কিন্তু আপনাদের জীবনে অনেক স্পিড গতি মোমেন্টাম বৃদ্ধি পাবে তবে চতুর্থভাবে যে ক্লাস্টার অফ প্ল্যানেটস রবি শুক্র কেতু এবং বুধ এবং সেখানে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এই ফোর্থ হাউস কিন্তু এক্সট্রিমলি ডিস্টার্ব থাকছে গৃহসুখে হানি মনের একটা অশান্তি মানসিক চাঞ্চল্য বিদ্যাক্ষেত্রে ডিস্টারবেন্স মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা গৃহ প্রপার্টি জমি জমা ভূমি নিয়ে সমস্যা এবং সেখানে আরও অ্যাডিশনাল ফ্যাক্টর হচ্ছে মঙ্গল বক্রি তারপরে পঞ্চমভাবে শুক্র রবি বুধ এবং সেই পঞ্চমে বক্রি মঙ্গলের দৃষ্টি থাকবে সুতরাং ওভারঅল কিন্তু আপনাদের একটা ফোর্থ অ্যান্ড ফিফ্থ উপর বিশেষ চাপ থাকছে মন মানসিকতায় একটা অস্থিরতা চাঞ্চল্য বিবাদ প্রবণতা একটা বিরক্তি এই ইস্যুগুলোকে কিন্তু বিশেষভাবে নজর দিয়ে চলতে হবে আমাদের জীবনে আমরা যে সিদ্ধান্তগুলো নিই সেটাই আমাদের জীবনকে গঠন করে জীবনের চলার পথকে তৈরি করে ডিসিশনস চয়েসেস সেটাই কিন্তু আমাদের লাইফকে ডিফাইন করে এবং লাইফ পাথকে ডিটারমাইন করে তো ফান্ডামেন্টাল মৌলিক দুটো প্রশ্ন কি হবে আর কি করতে হবে প্রথম প্রশ্ন যদি আপনি প্রাধান্য দান কী হবে তাহলে আপনার কিছু করার নেই যা হবে সেটাই আপনাকে সইতে হবে আর দ্বিতীয় প্রশ্নকে যদি আপনি প্রাধান্য দেন কী করতে হবে তাহলে আপনি জীবনে একটা কন্ট্রোল পাবেন একটা হ্যান্ডেল পাবেন একটা সুটকেস চিন্তা করুন সুটকেসে যদি হ্যান্ডেল না থাকে সেই সুটকেস বহন করা কিন্তু বিভীষিকাময় কাহিল হয়ে যাবেন তো আমাদের জীবনও যদি একটা সুটকেস হয় এবং তাতে যদি হ্যান্ডেল না থাকে তাহলে কিন্তু জীবন বিভীষিকাময় হয় দু হাজার কুড়ির এপ্রিল থেকে কিন্তু আপনাদের তিনশো দিন কি করতে হবে এই পরামর্শই দিয়ে এসেছি এবং তার সঙ্গে প্রক্রিয়া পদ্ধতি প্রণালী মন্ত্রসাধনা যেগুলো করে কিন্তু আপনারা সকলেই ভালো আছেন সেই প্রতিক্রিয়া সেই ফিডব্যাকই কিন্তু আপনারা বারংবার আমার কমেন্ট বক্সে দিয়েছেন তো এই যে মঙ্গল বক্রগতিতে যাচ্ছে এবং এই মঙ্গল বক্রগতিতে টুয়েলভ জানুয়ারি অবধি থাকছে এবং তার পরপরই কিন্তু কর্কট রাশির শুরু হয়ে যাবে ঢাইয়া তো এই ঢাইয়ার প্রাককালে দেখুন শনির ঢাইয়া শনির সাড়ে সাথে শনি প্রধানত কর্মফলের গ্রহ এবং ধাইয়াতে এবং সাড়ে সাথীতে আমরা কর্মফলটাকে ভোগ করি তো মঙ্গলের যে আমাদের টেম্পারামেন্টের উপর প্রভাব সেই টেম্পারামেন্ট যদি আমাদের ভুলভাল হয় বিহেভিয়ারিয়াল কারেকশান যেটা দরকার মঙ্গল বক্র থাকাকালীন যেটা নিয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করেছি সেই বিহেভিয়ারিয়াল কারেকশন কারেকশন না হলে ভুলভাল কাজ করলে ঢাইয়া আর সাড়ে সাথীতে অনেক বেশি ভোগান্তি তো সেই জায়গায় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নভেম্বর দু হাজার বাইশ কর্কটলগ্ন কর্কট রাশি দূরভ্রমণের যোগ বিবাহ স্থির হওয়ার যোগ কিছু সমালোচনার সম্মুখীন হওয়া এবং কর্মস্থানে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা থার্ড অ্যান্ড ফোর্থ নভেম্বর দু হাজার বাইশ লগ্ন কর্কট রাশির জন্য বিশেষভাবে শারীরিক দিকে সাবধানতা অবলম্বন করতে হবে মন মানসিকতার মধ্যে একটা হতাশা একটা নিরাপত্তাহীনতা ইনসিকিউরিটির ভাব থাকবে ফিফথ অ্যান্ড সিক্সথ নভেম্বর কর্কট রাশি লগ্নের জন্য ভাগ্যদয় ভাগ্যোন্নতির যোগ নানানভাবে উচ্চবিদ্যা কর্ম শুভ কর্ম পরিবর্তন বিদেশের যোগাযোগ বিবাহ স্থির হওয়া এবং আর্থিক দিকে কিছু শুভ প্রভাব অনুভব করা যাচ্ছে সেভেন্থ অ্যান্ড এইথ নভেম্বর গ্রহণের সময় অবশ্যই সাবধান সচেতন থাকতে হবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার বিষয় থাকবে অ্যাক্সিডেন্ট অস্ত্রোপচার আকস্মিকভাবে রক্তপাতের যোগ মানুষের সঙ্গে একটা বিবাদ হওয়া মন অসম্ভব চঞ্চল থাকবে এই চাঞ্চল্য অস্থিরতাকে নিয়ন্ত্রণ করার জন্য মন্ত্রসাধনা দেওয়া আছে সেটা ফলো করলে অবশ্যই আপনারা এই অশুভ প্রভাব থেকে নেতিবাচক প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে পারবেন এই সেভেন্থ অ্যান্ড এইট এক্লিপসের সময় বাবা মার স্বাস্থ্যহানি হসপিটালাইজেশান হওয়া দাম্পত্য জীবনে অশান্তি নানান রকম মানসিক জটিলতা এবং মেন্টাল ডিপ্রেশন যাদের আছে তাদের বৃদ্ধি হওয়া যাদের নেই তাদের আকস্মিকভাবে তৈরি হওয়া নয় দশ এগারো নাইন টেন্থ অ্যান্ড ইলেভেন্থ এই তিনটে দিন বৈষয়িক ক্ষেত্রে কিছু শুভ ফলাফল ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তারা শুভ ফলাফল পাবেন কিন্তু মন মানসিকতার মধ্যে একটা চাঞ্চল্য থাকবে অস্থিরতা থাকবে এবং শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চাপ থাকবে বারো আর তেরো বিশেষভাবে মনের মধ্যে উগ্রতা হটকারিতা ইমপালসিভ একটা বিহেভিয়ার ইম্পালসিভ আকস্মিকভাবে অহেতুক অর্থ ব্যয়ের সম্ভাবনা এবং বিবাদ প্রবণতা চোদ্দো পনেরো ষোলো মানসিকভাবে শারীরিকভাবে অনেকটাই বল পাবেন কনফিডেন্স পাবেন কর্মক্ষেত্রে পরিবর্তন দূর ভ্রমণের যোগাযোগ বিশেষ কিছু শুভ কানেকশান আর্থিক দিকে পারিবারিক দিকে বিশেষ কিছু শুভ প্রভাব অনুভব করবেন সতেরো আর আঠেরো মন একটু চঞ্চল থাকবে এবং সেই চাঞ্চল্য থেকে কিছু আকস্মিক অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা সেখানে একটু সজাগ থাকতে হবে উনিশ আর কুড়ি আবার কিছু নেটওয়ার্কিং যোগাযোগ মানুষের সহায়তায় ভাগ্যোন্নতি নতুন কর্মপ্রাপ্তি ভালো কর্ম পরিবর্তন উচ্চবিদ্যায় কানেকশন নানান দিকে কিন্তু জীবনে একটা শ্রীবৃদ্ধির যোগ দেখা যাচ্ছে একুশ আর বাইশ গিয়ে আবার আকস্মিকভাবে পারিবারিক ক্ষেত্রটা ওটা অনুভব করবেন মায়ের স্বাস্থ্যহানি নিজেরও কিন্তু মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স অনুভব করবেন তেইশ আর চব্বিশ মনে একটা বিষাদ বিদ্বেষ উগ্রতা বিবাদ প্রবণতা এবং অসীম চাঞ্চল্য এবং সেখান থেকে কিন্তু জীবনে জটিলতা সৃষ্টি হওয়া যদিও এই তেইশ আর চব্বিশ কিছু শুভ যোগাযোগেরও কিন্তু সম্ভাবনা থাকছে কিন্তু এই জটিলতা এই মনের চাঞ্চল্য কন্টিনিউ করবে পঁচিশ ছাব্বিশ সাতাশ তো এই তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই পাঁচটা দিন কিন্তু মনের চাঞ্চল্য এবং মনের যে একটা হটকারী কাজ করার প্রবণতা সেটার উপর একটু নজর দিতে হবে এবং তার সঙ্গে তেইশ আর চব্বিশ কিছু শুভ কানেকশানস পাবেন ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তারা কিন্তু কিছু স্বীকৃতিও আশা করতে পারেন পঁচিশ আর ছাব পঁচিশ ছাব্বিশ সাতাশ অনেক শ্রম সাপেক্ষ হবে সমস্ত কাজ অনেক কাজ করে অনেক শ্রম দিয়েও কিন্তু কাজ উদ্ধার হবে না সময় লাগবে ধৈর্যের বিশেষ প্রয়োজন আঠাশ আর উনত্রিশ আবার ভ্রমণের যোগ বিবাহ স্থির হওয়ার যোগ কর্ম পরিবর্তনের যোগ এবং কিছু বৈষয়িক সম্পত্তি লাভের যোগ তিরিশে নভেম্বর দু মাসের শেষ দিন আবার কর্কট রাশি লগ্নের কিন্তু শরীর স্বাস্থ্য মন মেজাজ কিন্তু খুব একটা ভালো থাকবে না সেখান থেকে একটা হতাশা একটা অতৃপ্ত ভাব একটা বিষাদ এবং শরীর স্বাস্থ্যর দিকে বিশেষ নজর দিতে হবে দু হাজার বাইশের নভেম্বর কর্কট রাশি লগ্নের জন্য এই মঙ্গলের যে বক্রগতিতে অবস্থান মাসের তেরো তারিখ অবধি দ্বাদশে এবং তারপর একাদশে এই মঙ্গল কিন্তু আপনাদের নানানভাবে বিপর্যস্ত করতে পারে টেম্পারামেন্টের দিকে খেয়াল রাখবেন এবং বক্রি মঙ্গলের সমসপ্তমে রবি বুধ আর শুক্র সুতরাং একটা এই ফিফথ হাউজের উপর যে প্রারব্ধের উপর যে একটা প্রভাব সেখানে কিন্তু সন্তানকে নিয়ে নিজেদের ডেভেলপমেন্টকে নিয়ে নিজেদের কাজকর্ম আর্থিক দিককে নিয়ে একটা হতাশার ভাব একটা ফ্রাস্ট্রেশনের ভাব তৈরি হবে সেখান থেকে কিছু অহেতুক অধৈর্য আচরণ থেকে জটিলতা সৃষ্টি এই জায়গাকে কিন্তু অ্যাভয়েড করবেন দশ অবতার স্ত্রোত্রের কথা বলেছি নৃসিংহ অবতার স্তোত্রের কথা বলেছি সেগুলো করলে অতি অবশ্যই কিন্তু পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন আর কি হবে এই প্রশ্নই যদি আপনাদের জীবনে প্রাধান্য পায় তাহলে কিন্তু কিছুই করার থাকবে না ওই হ্যান্ডেল ছাড়া সুটকেস ঠেলতে ঠেলতে টানতে টানতেই কিন্তু আপনাদের জীবন কাহিল হবে এবং আশা করি এই চিন্তাধারাকে অবলম্বন করে জীবন চালনা করবেন না কি করতে হবে এটা ভেবে কি করতে হবে যেটা বলা আছে বিস্তারিত একাধিক ভিডিওতে সেটা অনুসরণ করে অবশ্যই কিন্তু আপনারা এই সময়কে সঠিকভাবে অতিক্রম করতে পারবেন ফোর হাউজ আর যে টোটাল লুনার এক্লিপস কর্ম এবং গৃহ পরিবর্তন এর বিশেষ একটা প্রভাব সৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং বাবা মা দুজনেরই কিন্তু স্বাস্থ্যর দিকে নজর রাখতে হবে এবং দাম্পত্য সুখের উপরেও কিন্তু একটু নজর রাখতে হবে সর্বম শুভময়ম শিবানন্দা শিবকৃপা